Hey, good morning guys, welcome back to my YouTube channel FB Bike Boy. So guys, today I'm here FB Bike Boy channel. So my side take to hard up mood up as chamar. So as a to basic kotha borabona to asto mane muslim bhai the jano eid. So sei karoner jonno asto beshi bike asche na mane beshi bike mane bike I asbe na asha korchi. So aaj kono amar dorkar nei. So bhavlam je sunday byapar bhalo lagche na bhai te chol tale kotha ghure asha jak bollam chol. তো ভাবছি আধা দিন দিকে যাব তো তোমরা কেউ নিয়ে যাব বেশি কথা বলবো না আর আজকে রোয়েদার তো জানোই চলো দেখাচ্ছি ঠিক আছে তাহলে डायरेक्टली দেখা হচ্ছে রোডে গিয়ে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও তাহলে চলো সো হে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসপি বাইক বয় সো গাইস এখন বেরিয়ে পড়েছি সানডে আসছে সানডে আর এখন আধা দিন ধাবা দিকেই যাব প্রোগ্রাম তো সেরকমই আছে সো আজ তো মনে হচ্ছে আশা করছি বাইক আসবে না তাই না আজ তো জানোই তোমরা মুসলিম ভাইদের না ঈদ না ভাইরাকেও বলি দাদারাকেও বলি বোনরাকেও দিদিরাকেও যে তোমরা আজকের দিনটা অন্তত প্লিজ সাবধানে বাইক চালিও সো NH2 দেখতেই পারছো সামনে সো এই যে হিন্দুস্তান ফাঁকা ফাঁকা তো থাকতেই হবে আজকের কাকে পাবে সো গাইস NH2 এর উপর উঠে গেছি দেখতেই পারছো আর কত যে চার চাকাগুলো যাচ্ছে তো আজ তো ওয়েদারটা দেখো গাইস শুধু ওয়েদারটা দেখো কত সুন্দর তাই না সো মানে খুবই সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছে সেই কারণের জন্য আজ কোনো বাইক আসছে না তো ভাবলাম যে ওয়েদার তো ভাই সেই আছে চল দুটো ভিডিও ফিডিও করে আসি ফটোশ্যুট করে আসি সো বেরিয়ে পড়লাম এই আজা দিনের দিকেই যাচ্ছি দেখতেই পারছো আর আজ তো পুরো NH2 পুরো ফাঁকা দেখো আমার আগেটা দেখো পুরো ফাঁকা মানে এত সুন্দর ফ্লাওয়ার মারা যাবে গাইস কি বলবো সো গাইস দেখো ওয়েদার তো বুঝতেই পারছো সেই লেভেলের ওয়েদার আছে তো আর একটা কথা কি গাইস মানে ওয়েদার তো সুন্দর সবই ঠিক আছে সো আমার একটা খারাপ লাগলো যে মানে তোমরা আমাকে আর ভালোবাসা দিচ্ছ না তোমরা ভিডিও দেখছো মানে দেখছো তো না যদিও বলাটা ভুল হলো তো তোমরা ভিডিও দেখছো না মানে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো কিন্তু ভিডিও দেখছো না লাইক করছো না কমেন্ট করছো না সে কারণের জন্য আর ভালো লাগছে না সব ভিডিও ফিডিও করতে সেই দাদাদের আবার কী হলো গো দাদারা বেরিয়েছে ঈদের উপলক্ষে এই যে দেখো ভার্সন 3 ডিউক KTM সব বাদ দাও সো মানে তোমরা আমাকে আর ভালোবাসা দিচ্ছ না অন্তত একটু ভালোবাসা দাও তবে তো আমার তো ইচ্ছা লাগবে ভিডিও করতে দেখতেই পারছো এই যে আজাদ দিনের কাছে চলে এসেছি তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যদি কমেন্ট করো নিশ্চয়ই আমি ব্লগ করব আর যদি না কমেন্ট করো তাহলে আর কি ভাবব নিশ্চয়ই তার মানে তোমরা আমাকে ভালোবাসো না আমার ভিডিও দেখতে পছন্দ করো না আর কি তো এতে চলে এসেছে এখান থেকে ইউটার নেব ওই যে হাইওয়ে রিসর্ট সেইখানে আমার ডিনার করার খুব ইচ্ছা একদিন আসবো হিন্দুস্তানে করেছি হাইওয়ে মির্চিতে একদিন টেস্ট করে দেখবো তো চলে এসেছি এখান থেকে ইউটার্নটা নিই আজ একটু ভিডিওটা বড়ই হবে কোনো বাইকের ব্যাপার তো নেই মোট টান কালীপদ সো ওয়েদারটা দেখো সেই লাগছে আধা দিন থেকে একবার ঢুকি তাই না দিনের মহল তো বাইক আর তো বেশি আসেনি জানি বেশি মানে আসেই নি সেই যে এখানে দেখতেই পারছো সব ছোটোখাটো ভার্সন 3 নিয়ে ওরা ক্যালি মারছে সে এরকম যদি সরু গলির মতো রাস্তা না যা এক্সজাস্ট লাগানো থাকলে যা আওয়াজ উঠবে এরকম আমি আর পারলাম না দিয়ে দিলাম NH2 এইদিকে গুড়াপ যাচ্ছে বুঝতেই পারছো হিন্দুস্তান সো আজ আমি ভাবলাম যে হাইওয়ে দিয়ে যাব না সো ভাবলাম যে এটা দিয়ে যাব এদিক দিয়ে একটা রাস্তা আছে কি সুন্দর এরকম সরু মতন দুদিকে গাছপালা বেশ আমার এরকম রোডে
গাড়ি চালাতে ভালো লাগে। সেই যে এখান থেকে দেখতেই পারছো খাতাম, ইয়ে বাবা আমি যে দেখলাম ভালো রাস্তা, ও এরকমই তো রাস্তাটা, তাও তো আমারও মাথা কাজ করছে না। সো গাইস ওয়েদারটা দেখো, সেই লেভেলের ওয়েদার আছে, আমি শুধু ওয়েদার নিয়েই চিন্তা করছি। তো এত সুন্দর লাগছে, তো তোমাদের কি এরকম রোডে বাইক রাইড করতে কি ভালো লাগে? আমার তো সেই লেভেলের লাগে, মানে এরকম ওয়েদার থাকলে আমি বেরিয়ে পড়ি ঘর থেকে একাই, ব্লগ না করলে এমনি ঘুরতে বেরিয়ে পড়ে আমি, বেশ ভালো লাগে। আর এইখানটা রাস্তার দশা দেখো, আ ওট ওট গত এই যে মালগাড়ি, দেখতেই পারছো নিশ্চয়ই, সালা ঢের বড়, বহুত বড়, সালা এত বড়। এবার চলে এসেছি গুড়াপের কাছে, এই যে গুড়াপ, এইটুকুর মধ্যে যেটুকু ভিডিও হবে শেষ। সব ভিডিও যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটা জানি অতটা সেরকম ভালো নয়, আমার কিছু কথা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে যে ইউটিউব কি করব। সো এই যে দেখতেই পারছো বাইক, আর এই যে এস, আর এই যে পি, এই যে বাইক বয়, তো ইউটিউব চ্যানেলের নাম এসপি বাইক বয়। তো তোমরা যাও সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও, আর এই যে সাইডটা দেখতেই পারছো। সো এই যে এই জায়গাটা করে আমি এখান থেকে এরকম নামটা লিখতে চাইছি। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো, পেছনেও তো লেখা আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটু ভালোবাসা দাও, তবে এই সাইডটা লিখবো আমি। তো আর ওয়েদার তো ভাই সেই লেভেলের ওয়েদার আছে, তো অন্তত প্লিজ একটু ভালোবাসা দাও, আমি ওই সাইডে দুদিকে এই সাইডে লিখবো ইউটিউব চ্যানেলের নাম। হ্যাঁ প্লিজ ভালোবাসা দাও আর কমেন্ট করো, অন্তত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তোমাদের কেমন ভিডিও লাগবে আমাকে নিশ্চয়ই জানিও, আমি চেষ্টা করবো দিয়ে ভিডিও। আর আমার ভাই, আমার ভাই খুব চিন্তায় পড়ে গেছে, দেখো ধনিয়াখালি 8 কিলোমিটার। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।